নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। কল্যাণী এক্সপ্রেস থেকে গ্রেপ্তার দুই মাদক পাচারকারী। বরানগরে ভয়াবহ আগুন, ঘটনাস্থল দমকলের তিনটি ইঞ্জিন। রঘুনাথটিকে মারধর, গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। বর্ণশ্রীতে বাড়ির কার্নিশ ভেঙে মৃত এক। নদিয়ার হাসপাতালে আত্মঘাতী যুবতী আটক শাশুড়ি। দুস্থ মানুষদের কম্বল এবং শীতবস্ত্র বিতরণে উজ্জ্বল বাংলা। হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা, বিভ্রান্তিতে গ্রাহক সেবা কেন্দ্র। মোহনবাগানের নতুন কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী। এবার আসছি বিস্তারিত খবরে। 22 কেজি গাঁজা সহ দুই মাদক পাচারকারীকে কল্যাণী এক্সপ্রেস থেকে গ্রেপ্তার করলো বীজপুর থানার পুলিশ। ধৃতদের বুধবার ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। ধৃত দুই মাদক পাচারকারী তাপস মণ্ডল ও কার্তিক দত্তের নামে এর আগেও কল্যাণী থানাতে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ আছে। কিছুদিন আগে সেই ঘটনার জামিন পেয়ে ফের অসামাজিক কাজের সাথে যুক্ত হলো তারা। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া 22 কেজি গাঁজা সহ তাদেরকে হাতে নাতে ধরল পুলিশ। গতকাল রাতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে হালিশহর পাঁচ মাথার মোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বীজপুর থানার পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, ধৃত ওই যুবকের নাম বছর 38-এর তাপস মণ্ডল ও 48 বছর বয়সী কার্তিক দত্ত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 22 কেজি গাঁজা। ধৃতদেরকে বুধবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বরানগর 7 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় পরপর তিনটি ঘর। ঘটনাস্থলে খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আগুন লাগে ওই বাড়িটির ইলেকট্রিক মিটার বক্সে, তারপর যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের ঘরে। এক ঘর থেকে আর এক ঘর ধরতে ধরতে আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর তিনটি ঘর। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বরানগরের 7 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায়। দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টা ও দমকল কর্মীদের তৎপরতায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এই ঘটনায় আহত হয়েছেন ওই বাড়ির বেবি দাস নামে এক মহিলা। তাকে জখম অবস্থায় এদিন ভর্তি করা হয় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে। কিছু পাশা করি আলমারি ওপরে ছিল, ওই যে আলমারিটা দেখছেন পুড়ে গেছে, 7,000 টাকার ওপরে ছিল, সেটা গেছে কারেন্ট থেকে, ইলেকট্রিক। হ্যাঁ, ইকো পার্কে ঘুরতে আসা এক ব্যক্তিকে মারধরের অভিযোগে রাজারহাটের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্তের নাম সফিক গাজী বলে জানা গেছে। ধৃতকে গ্রেপ্তার করেছে নিউ টাউন থানার পুলিশ। নিউ টাউন থানার পুলিশ সূত্রে জানা যায়, গত 31 ডিসেম্বর বছর শেষের অনুষ্ঠানে ইকো পার্কে বেড়াতে যাওয়া এক ব্যক্তির সাথে বচসায় জড়িয়ে পড়েন সফি গাজী নামে ওই এলাকায় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার। ওই ভ্রমণকারীকে পার্কে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দুই পক্ষের বচসা চলাকালীন সফি ওই ব্যক্তিকে মারধর করে বলেও অভিযোগে জানিয়েছেন ওই ব্যক্তি। এরপর ঘটনাটি নিয়ে নিউ টাউন থানায় অভিযোগ জানান আক্রান্ত ওই ব্যক্তি। আর সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে রাজারহাট থেকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে নিউ টাউন থানার পুলিশ। তিনতলা বাড়ির কার্নিশ ভেঙে মৃত্যু হলো বছর 62-র সত্য সেনাপতি নামে এক বৃদ্ধর। ঘটনাটি ঘটছে বেহালার পর্ণশ্রী এলাকায়। এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া। বেহালার পর্ণশ্রীতে তিনতলা বাড়ির কার্নিশ ভেঙে মৃত্যু হলো একজনের। মৃতের নাম সত্য সেনাপতি বলে জানা যায়। ঘটনাস্থলে পর্ণশ্রী থানার পুলিশ গিয়ে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল 11টা নাগাদ 93 নম্বর রামকৃষ্ণ সরণিতে অবস্থিত একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ে। ঘটনাস্থলের বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সত্য সেনাপতি বাবু। সাথে সাথেই তাকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। প্রসঙ্গত বলা যায়, গত বছরই একাধিক বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতা শহরের বেশ কিছু এলাকায়। গত ডিসেম্বর মাসে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়ির সামনের অংশ ভেঙে পড়ে। ওই ঘটনায় 3 জন আহত হন। 23 অক্টোবর কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি পুরনো বাড়ির অংশ ভেঙে পড়ে ওই ঘটনায় 2 জন আহত হন। 5 সেপ্টেম্বর কলকাতার 23 নম্বর ওয়ার্ডের 16 নম্বর শিবতলা স্ট্রিটে অবস্থিত একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয় 3 জনের। ঘরে ছিলাম,
শুয়ে কথা বলছিলাম ফোনে, হঠাৎ করে বিভৎস জোরে একটা আওয়াজ হয়, ঠিক আছে? তো ওনার বউ উপর থেকে চিৎকার করছে, কি হলো কি হলো? আমার বোনও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। ভয়ে উঠে পাশের ওই ঘরে জানলা দিয়ে গিয়ে দেখছি একজন পড়ে আছে নিচে, এরকমভাবে উপরে পড়ে আছে ওই জায়গাটাতে, আর রক্ত বেরোচ্ছে প্রচণ্ড। তো তখন আমার বোন বললো যে মনে হয় সত্য কাকু। তারপর এই বলতে বলতে সবাই নিচে এসে দেখছি উনি এরকম পড়ে আছে, গিয়ে ব্লিডিং হয়েছে প্রচুর। এটা ভ্যান ছিল এখানে, ভ্যানে করে মানে আমার নিচের ভাড়াটে আর ওনার ছেলে, ওনারা সব মিলে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেল, তারপর তো মারা গেছে। যুবতীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তার শাশুড়ির বিরুদ্ধে। ঘটনায় পলাতক মৃতার স্বামী এবং শ্বশুর। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী এলাকায়। বছর তিনেক আগে হাঁসখালীর বাপ্পা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় পূজা রানীর। বিয়ের আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানা যায়। বিয়ের সময় বাপ্পা একটি বেকারিতে কাজ করতেন, সম্প্রতি সে রেলে চাকরি পায়, বর্তমানে সে রানীগঞ্জে কর্মরত। অভিযোগ, স্বামীর নতুন চাকরি পাওয়ার পর থেকেই অন্তঃসত্ত্বা পূজা রানীর উপর অত্যাচার শুরু করেন শ্বশুরবাড়ির সদস্যরা। মাঝে মধ্যেই চলত নির্মম অত্যাচার ও মারধর, আর এসবের মধ্যে দিয়েই গত মঙ্গলবার রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার শ্বশুরবাড়ি থেকেই। তবে মৃতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, রীতিমতো আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে তাদের মেয়েকে। মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে সে। আর এই ঘটনায় ওই যুবতীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক করা হলো তার শাশুড়িকে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্বামী ও শ্বশুর, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী এলাকায়। বনগাঁর চাঁদা পাঁচমাইল গ্রামে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করল আর্ট অফ লিভিং সংস্থার উজ্জ্বল বাংলা। এদিন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুস্থ মানুষদের পাশে কম্বল এবং শীতবস্ত্র নিয়ে আর্ট অফ লিভিং সংস্থার উজ্জ্বল বাংলা। উত্তর চব্বিশ পরগনার চাঁদা পাঁচমাইল গ্রামের সাধারণ মানুষের হাতে বুধবার এই সংস্থার উদ্যোগে তুলে দেওয়া হলো কম্বল এবং শীতবস্ত্র। মূলত পাঁচমাইল গ্রামের বেশিরভাগ সাধারণ মানুষ দিনমজুর, সংসারের খরচ চালাতে নুন আনতে পান্তা ফুরোনো দশা। গ্রামের কচি কাঁচা থেকে বৃদ্ধ সকলেই প্রবল শীতে কাবু। ঠিক তখনই তাদের হাতে আর্ট অফ লিভিং সংস্থার উদ্যোগে কলকাতা থেকে কম্বল শীতবস্ত্র এনে বুধবার দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো। সংস্থার পক্ষে জানানো হয়, একমাস ধরে বাগদা ব্লকে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র এবং কম্বল দেওয়ার কর্মসূচি চলছে। আজ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এই এলাকায় কম্বল দান করা হলো। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুন সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। Bring your family and friends to have some spicy and tasty in delicious combination. Get your favorite food here, the best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. The Rise of Leaders. Join the beats, the sound, beats of Indian freedom. Royal Enfield made like a gun. Easy finance, helpful staff, অভিজ্ঞ technician, অত্যাধুনিক workshop. আপনার স্বপ্নের বাস্তব রূপ রয়্যাল এনফিল্ড, এখন হাবড়াতে চোংদা মোড় হাটথুবা।
নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া এক নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ভারতীয় স্টেট ব্যাংকের বারাসাতের কদম্বগাছি ব্রাঞ্চের বেশ কিছু গ্রাহকদের খাতায় হঠাৎ করে জমা পড়ল লাখ টাকা, যার জেরে বিভ্রান্তিতে পড়েছেন ওই গ্রাহকরা। লাখ টাকার বিভ্রান্তি নিয়ে ঘুম ছুটেছে গ্রামবাসীদের। সর্বসারকুল্যে কারো হাজার, কারো বা কয়েকশো টাকা জমা রয়েছে উত্তর চব্বিশ পরগনার ভারতীয় স্টেট ব্যাংকের বারাসাত কদম্বগাছি শাখায়। কিন্তু হঠাৎ করে লাখ টাকা জমা পড়ছে অনেকের খাতায়। রাতারাতি এত টাকা কিভাবে জমা পড়লো, কে জমা দিল, তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম ছুটেছে গ্রাহকদের। এক লাখ টাকা থেকে এক টাকা কম ঢুকেছে। এটা 15 তারিখে। কি মনে হচ্ছে, কে বা কারা দিতে পারে? সে আমাকে তো মনে হচ্ছে না। টাকাটা পেয়ে কি তুমি খুশি হয়েছো না ভীতু সন্তুষ্ট? ভীতু কেন? মানে এতটা এতে যোগ হলো, কিসের জন্য আসলো সেটাই তো একটু হয় না। এমন কেউ পাঠানো নেই, তা আসলো কেন সেটা হচ্ছে না। একটা ফর্ম জমা দিতে বলেছে ব্যাংকের অ্যাকাউন্টে, যেরকম আধার কার্ডে আর প্যান কার্ডে যেরকম জমা দিতে বলেছে, দেওয়ার পরে যে 15 দিন বাদে খুলে যাবে। অদ্ভুতভাবে পুরো অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া হয়েছে, ফলে টাকা তোলা বা জমা কোনোটাই করা যাচ্ছে না। কেন এমন হলো প্রশ্নে ব্যাংক কর্তৃপক্ষের সাফ জবাব, ঊর্ধ্বতন আধিকারিকরা যা বলার বলবেন। মানে গ্রাহক পরিষেবা কেন্দ্র, মানে একটা শাখা আর কি? হ্যাঁ, শাখা, আমরা স্টেট ব্যাংকের অধীনে আমরা আছি। আচ্ছা, এখন এই যে ঘটনা ঘটেছে এটা আমাদের বড় ব্যাংক বলবে, আমরা যে কাজ হচ্ছে। আপনার কি মনে হয় কেন, কি জন্য বা এরকম একটা ঘটনা করে বলবো? এখন আমরা নিজেরা বুঝতে পারছি বাবু যে এটা কিভাবে ঢুকলো। এরকম কতজন আছে আপনার এখানে, কতজন এসেছে এরকম? 100 মতন হবে না? আমি 50-এর উপরে। সেক্ষেত্রে আপনারা কি করছেন এগুলো, মানে যারা আসছে এরকম সমস্যা নিয়ে? আমরা ওই বলছি এই যে ফর্ম ফিল আপ করছি, করে ওই ব্যাংকে জমা দিচ্ছি। আচ্ছা, করা হচ্ছে, করে বড় ব্যাংকে দেওয়া হচ্ছে। ওনারা বলছে যে এটা 20-22 দিন টাইম লাগবে ছাড়াতে, মানে অনেক মানে ফর্ম জমছে তো, আমরা এই ফিল আপ করে নিই ওই ব্যাংকে। এটা মূলত কি KYC না দেওয়ার জন্য সমস্যাটা হচ্ছে, নাকি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকাটা এসে এরকম হোল্ড হয়ে গেছে? প্রাক্তন কোচ সঞ্জয় সেনের পদত্যাগের পর নতুন কোচের নাম ঘোষণা করলো টিম মোহন বাগান। দলের দায়িত্ব তুলে নিলেন শঙ্করলাল চক্রবর্তী। এতদিন বাগানের সহকারী কোচ ছিলেন শঙ্করলাল, বর্তমানে আই লিগ পয়েন্ট তালিকায় 5ম স্থানে রয়েছেন মোহন বাগান। সেই জায়গা থেকে দলকে তুলে আনতে তার হাতেই গোটা দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 4টে ম্যাচে একটাও জয় পায়নি মোহন বাগান। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শঙ্করলাল চক্রবর্তীকে ক্লাব ম্যানেজমেন্ট সহকারী কোচের পদ 2017-18 করার সিদ্ধান্ত নিয়েছে। 2017-18 মৌসুমের জন্য তাকে দলের প্রধান কোচ হিসেবে নির্বাচন করা হলো। প্রসঙ্গত, 2014 সালের জুলাই মাস থেকে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন শঙ্করলাল চক্রবর্তী। কলকাতা ফুটবল লীগে শঙ্করলাল চক্রবর্তীর হাতে পূর্ণ সময়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব তিনি যথাসাধ্য ভালোভাবে পালন করার চেষ্টা করেন। এই টুর্নামেন্টে পয়েন্টের বিচারে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলেও 2য় স্থানে শেষ করে মোহনবাগান। মোহনবাগান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সঞ্জয় সেন। সাংবাদিক সম্মেলনে এসে নিজের মুখেই একথা ঘোষণা করে দিলেন তিনি। আজকে আমি 3টে ম্যাচ ড্র করার পরেও কামব্যাক করতে পারিনি, তো এখানে আর কোনো ইফস বাটস বা ভালো খেলা খারাপ খেলার আর কোনো প্রশ্ন আসতে পারে না।
তো আমার মনে হয় দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে সরে যাওয়াটা ইটস দ্য রাইট টাইম। সো থ্যাংকস টু দ্য মোহনবাগান অফিসিয়ালস ফর এক্সটেন্ডিং দ্য সাপোর্ট, যে আমি 3 বছর ধরে যে কাজ করেছি, যা বলেছি সেটা তারা শোনার চেষ্টা করেছে, এবং সাফল্য হয়তো সেইভাবে দেওয়া যায়নি কিন্তু চেষ্টা করেছি। এবার নিশ্চয়ই আমার এই হারের জন্য নিশ্চয়ই আমি আমার দায় আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সুতরাং আর কাজ করার মতো আমার মতো আমার মানে মানসিকতাটা নেই। সাফল্য না পাওয়া সরে যেতে হয়েছে অমল দত্ত, সুব্রত ভট্টাচার্য থেকে বিশ্বজিৎ ভট্টাচার্যকেও, উদাহরণ হিসাবে তিনি টেনে আনেন মরিনো থেকে আনসেলট থেকেও। সারা পৃথিবীতে আমি আনসেলটির কথা বললাম, মরিনোর কথা বললাম, এটা তো এই ক্লাবের ব্যাপার না, তোমরা এই ক্লাবকে জড়িও না, এইসব ব্যাপার না, এখানে এই ক্লাবের কথা হচ্ছে না। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। চাঁদ বদনী ধ্বনি, অশোভক চাঁদ বদনী।